কে রে? আচ্ছা, আসলে আমি একটা নতুন পেন গেস, বুঝলেন তো, মালিক বলে এই ঘরেই থাকতে। হাই, আমার নাম বিজয়, আপনি? হনুলুলু তরফদার হ্যাঁ, হেনুল। এ কেমন নাম ভাল লাগছে না? না? হে, কি করেন দাদা আপনি বলুন। কি করে দেখতে চাস? হ্যাঁ, দেখান কি করেন। ইমে কি দাদা, আপনি কি পুলিশের লোক? না রে পাগলা, পুলিশ না, মাফিয়া। মাফিয়া? হ্যাঁ, কিফিয়া। মাফিয়া নাম শুনিস নি? হ্যাঁ, বুঝ, সে তো শুনেছি দাদা। আমি থাকবো না, কারণ চলে যাচ্ছি। না না, বস বস বস, কোনো ব্যাপার না, বস। ওই ছোট ভাই হস তুই আমার, ঘর নিচ্ছিস, থাকবি দাদা আসলে। বুঝছি, স্টুডেন্ট নাকি? হ্যাঁ দাদা, হ্যাঁ, ওইসব কোনো সমস্যা নেই, থেকে যাবি, কোনো ব্যাপার না। ঘরের খুব অভাব, বুঝছিস? আর টেনশন নেই, ট্রিগার দেওয়াবো না। আসলে কি বলতো, তিনটেকে টপকেছি তো, পুলিশ আমাকে খুঁজছে, তাই এখানে অন্য নামে আছি। কেউ যদি জিজ্ঞেস করে বলবি আমি কালীচরণ। কি চরণ? কালীচরণ আসলে, হ্যাঁ, কালীচরণ তরফদার। কালীচরণ তরফদার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কালীদা। হ্যাঁ কালীদা বলিস, কোনো ব্যাপার না। ঠিক আছে, তুই এই নিচে শুয়ে পড়বি, কোনো ব্যাপার না। আসলে দাদা আমার না অ্যাস্থমার প্রবলেম আছে। আমি মনে, শ্বাসকষ্ট? হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই এখানে শুয়ে পড়বি আমার আচ্ছা পাশে, ঠিক ঠিক আছে। আছে? কিরে ঘুমাবি না? এই তো দাদা একটু পরে, এত তাড়াতাড়ি কি আর ঘুম আছে? কেন ঘুম আসে না কেন এত তাড়াতাড়ি? এই দাঁড়িয়ে তোদের দাঁড়িয়ে জেনারেশনটা না ফালতু জেনারেশন, কেন দাদা? রাত জেগে চাতক পাখির মতো বসে থাকা। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, বুঝেছিস? হ্যাঁ দাদা ঠিক আছে, ফোনটা বন্ধ কর, একটু পরেই ঘুমিয়ে পড়বো দাদা। পরে ঘুমাবি। মানে এক্ষুনি ঘুমাচ্ছি দাদা, হুম, এক্ষুনি ঘুমাচ্ছি। দেখি 7 দিন ধরে অনেক সহ্য করেছি, অনেক নিম্নচাপ নামিয়েছিস, আর কিন্তু নামাবি না, ঠিক আচ্ছা আছে? দাদা ঠিক, কিরে চুপচাপ শুয়ে আছিস যে, মত বলছি, মত না আমি আজকে মুতবো না, খুব বকে দাদা, আমি মুতবো না আজকে। মুতবি না, তাই তো? ঠেঙাবো, কেলাবো তোকে, মত এক্ষুনি। ঠিক ঠিক আছে, মুতছি, আমি মুতছি। ভেরি গুড বয়, বসে আছিস কেন? ঝেড়ে দে, হ্যাঁ এক্ষুনি আমি করছি। এক্ষুনি মত। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং দাদা, এটা কি? হ্যাঁ দাদা, আমি আজকেও ইস্যু করে দিয়েছি। হ্যাঁ, তোকে কতবার বলেছিলাম নিম্নচাপ আনতে না, রোজ রোজ মুদবি, আর তোর এই মুতের গন্ধ শুকতে হবে। আসলে দাদা আপনার মতো দেখতে একটা লোক রোজ স্বপ্নে ডান্ডা নিয়ে আসে আমাকে মুততে, বলে নালে বলে মারবে। তাই হ্যাঁ দাদা, তাহলে তুই এক কাজ কর, পরের দিন থেকে এইটাকে সঙ্গে নিয়ে শুবি, আচ্ছা আচ্ছা, ও যদি কেলাতে আসে উল্টে কেলাবি। কি করবি? উল্টে গেলাম দাদা। হ্যাঁ, আর শুনে রাখ, কালকে যদি মুতিস, মা কালী বলছি, এই কালীচরণ কিন্তু আবার হনুনুলু হয়ে যাবে। কিরে, কোথায় ঘুমাচ্ছিস নাকি? ওঠ ওঠ। কে ও তুই? বল রে বল, আজ তোকে আমি দেখাচ্ছি, এইটা দিয়ে তোর মাথা দুটুকরো করে দেবো আজকে। আমি রোজ রোজ ভয় দেখানো? ও, অস্ত্র নিয়ে এসেছিস আজকে? এবার আসল খেলা, তোর হাতেও অস্ত্র, আমার হাতেও অস্ত্র, চ
চল তাহলে হয়ে যাক, হয়ে যাক তাহলে। কি রে, হ্যাঁ আমি তো হেরে যাচ্ছি, তুই তাহলে মুতবি না আজকে, তুই মুতবি নাহলে তোর মাথা ফাটাবো আজকে আমি। না ভাই, আমার মাথা ফাটাস না ভাই, আর বিশ্বাস কর আমি মুততে পারি না। তার থেকে একটা ভালো আইডিয়া দিচ্ছি তোকে, তুই এক কাজ কর, আমি বসছি তুই আমার মাথার মধ্যে হাগ, অনেকদিন তোকে বিছানায় মুতিয়েছি, আজকে তুই আমার মাথায় হাগ। গুড আইডিয়া, এটাই তোর আসল শাস্তি। এ কে রে, হ্যাঁ দাদা, হ্যাঁ কি করেছিস দেখ। সরি দাদা, তোকে মোতা বন্ধ করার জন্য ওই হাতুড়িটাকে দিলাম, আমি তো তোর মাথা হেগেছিলাম, ও শাস্তি দিয়েছিলাম ওকে। ওটা মাথা হেগেছিস না বিছানা হেগেছিস? বেরো বেরো, এক্ষুনি সারা গুলি করে দেবো তোকে।